শ্রদ্ধার হীরেণ গোহাঁই স্যারে সদৌম ছাত্র সন্থাক সমালোচনা করা কথাট নতুনত্ব একু নাই। তেখেত অসম আন্দোলনের সময়েরপ্রায় সদৌম ছাত্র সন্থার প্রতিটি চিন্তা, প্রতিটি কর্ম, প্রতিটি কার্যসূচীর তীক্ষ্ণ সমালোচক আর এক কথা কবলে গেলে ঘূর বিরোধী। গতি হীরেণ গোহাঁই স্যারে আমাক প্রশংসা করব বলে তো আমি আশা কোনোদিন নকরোয়ে। স্যারে যে বক্তব্য রাখিছে তার মই প্রতিক্রিয়া প্রকাশ করব এই কারণেই বিচরা নাই, কারণ স্যারর মেধা, স্যারর পাণ্ডিত্য, স্যারর জ্ঞান গরিমার প্রতি আমার শ্রদ্ধা আছে। যদিও স্যার যে রাজনৈতিক আদর্শের সঙ্গে উদ্বুদ্ধ, স্যারর যে রাজনৈতিক মতবাদ তার সঙ্গে সদৌম ছাত্র সন্থার দূর দূরলকে কোনো সম্পর্ক নাই। গতি সেই রাজনৈতিক তফাত বা সেই রাজনৈতিক আদর্শের দ্বন্দ্বটো স্যারর সঙ্গে আমার চিরদিন আছে। গতি তখেতে নিজের যে বক্তব্য প্রকাশ করেছে তাত ছাত্র সন্থায় আচরিত হওয়া নাই আর প্রতিক্রিয়া প্রকাশ করবলগাও কিনা আছে বলে আমি অনুভব করা নাই। তখেতে নিজের চিন্তার সঙ্গে কথা কেছে আর ছাত্র সন্থা নিজের স্থিতিত অলর অচর অটল হয়ে আছো। আর অখিল গগৈ আসলে সমালোচনা করেছে, অখিল গগৈয়ে ছাত্র সন্থার কথা কেতিয়াবা ভালকে কই পাইছে জানো? অখিল গগৈর কথার মানে প্রতিক্রিয়া বিশেষ একটু প্রকাশ করব বিচরা নাই। তখেত একটা রাজনৈতিক দলের সভাপতি আর সমষ্টি পুনর্নির্ধারণের গোটে বিষয়টি তখেতর কারণে নিজের দলটির রাজনৈতিক ভবিষ্যতের উপরও বহু পরিমাণে নির্ভরশীল করব। গতি রাজনৈতিক দলসমূহে নিজের ভোট ব্যাঙ্কর স্বার্থ কত সুরক্ষিত হয়েছে নাই হওয়া, সমষ্টিবর নিজের জিকা হারার অনুপাত কেনেকা হব, এই বিষয়বর উপরতে রাজনৈতিক দলবুরে বক্তব্য রাখব। গতি তখেতর বক্তব্য তার প্রতিক্রিয়া প্রকাশ করবলগা একু নাই। সব সদৌম ছাত্র সন্থায় 22 দিন কিয় মৌন হয়ে আসিল বলে প্রশ্ন সুদিছে বহুতে। এই প্রশ্নটি আসলে উদ্দেশ্য প্রণোদিত। নির্বাচন আয়োগে সময় দিছিল 11 জুলাইয়ের ভিতর নিজের মতামত প্রকাশ করবেন। সমষ্টি পুনর্নির্ধারণের বিষয়টি সদৌম ছাত্র সন্থা বিশেষজ্ঞ নহয়, রাজনৈতিক দলসমূহে কোনোবাই বিশেষজ্ঞর দরে বক্তব্য দিয়ে আছে, বহু দল সংগঠনে বিশেষজ্ঞর দরে বক্তব্য দিয়ে আছে। যদিও আমি এই কথাটা অকপতে স্বীকার করেছো যে আমি তো বিশেষজ্ঞ নহয়। 20 জুন তারিখে প্রকাশ পাইছে খসড়াখন আর 20 জুনের দিনা গধূলির প্রায় বহুতে ভাল হয়েছে বেয়া হয়েছে কবলে আরম্ভ করে দিছে। আমি এই বিষয়টা কোনো কারণত খরধর করা উচিত নহয় বলে এতিয়াও চিন্তা করেছিল আর আমি এতিয়াও সেই চিন্তাটো আমার শুদ্ধ আছিল বলেই ভাবো। আমি বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয়ের সন্মানীয় অধ্যাপক, ছাত্র সন্থার প্রাক্তন কর্মী সকলের সঙ্গে আলোচনা করেছো। ছাত্র সন্থার এখন অনানুষ্ঠানিক কার্যনির্বাহক সভা হয়েছে আমার, যত আমার জেলা ছাত্র সন্থার সভাপতি সম্পাদকবুরে বা জেলা ছাত্র সন্থারপর কেন্দ্রীয় সমিতিলে অহা প্রতিনিধি সকলে নিজের নিজের অঞ্চলের রাইজর মত অমত সকল লই আহিছে আর তার উপর একটা পুঙ্খানুপুঙ্খ চিন্তন মননের পিছতে সদৌম ছাত্র সন্থায় নিজের বক্তব্য প্রকাশ করেছো আর আমি আমার স্থিতিত এলিয়া এতিয়াও অটল হয়ে আছো। আমি স্পষ্টভাবে কৈছো যে সমষ্টি পুনর্নির্ধারণ আর সমষ্টি পুনর্নির্ধারণের খসড়া দুটা বেলেগ বিষয়। সমষ্টি পুনর্নির্ধারণের দাবিটো সদৌম ছাত্র সন্থার পুরনা দাবি, সমষ্টি পুনর্নির্ধারণের সিদ্ধান্ত সদৌম ছাত্র সন্থায় আদরণি জানাইছো। প্রথম দিনা যেতিয়া 2001 চনের লোকপিয়লের ভিত্তিত সমষ্টির পুনর্নির্ধারণ হব বলে নির্বাচন আয়োগে ঘোষণা করেছিল তেতিয়া সদৌম ছাত্র সন্থায় খুব স্পষ্ট আর দৃঢ়ভাবে তাক আদরণি জানাইছিল। এতিয়া আহিল খসড়াখনলৈ। খসড়াখনত আমি এটা কথাই কৈছো যে নির্বাচন আয়োগে প্রক্রিয়াটি ইতিবাচকভাবে আরম্ভণি করেছে আর কিন্তু এই খসড়াখনত যথেষ্ট সংশোধনের প্রয়োজন আছে। আমি সংশোধনের কারণেও প্রস্তাব দাখিল করেছো। রাইজর বিভিন্ন জায়গাত খসড়াখনক লৈ বিশেষ সমষ্টিসমূহের সীমা নির্ধারণক লৈ কিছু তেওঁলোকৰ অভিযোগ আছে। অভিযোগবোৰ কোনোবা পঞ্চায়ত কৰবাত থাকিব লাগিছিল কৰবালে গুচি গৈছে, কোনোবা ৰেভিনিউ ভিলেজ কৰবাত থাকিব লাগিছিল কৰবালে গুচি গৈছে, কোনোবা ঐতিহাসিক অঞ্চলৰ নাম নোহোৱা কৰিবলৈ বিচৰা হৈছে, সেই নামসমূহ ৰাইজে অটুট ৰখাটো বিচাৰিছে, তেনেকুৱা ধৰণৰ অভিযোগ বহুত আছে। সেই অভিযোগসমূহ আমিও দাখিল কৰিছোঁ। তাৰ সমান্তৰালভাৱে উজনি অসম, নামনি অসম শব্দবোৰ আমি নকওঁ যদিও এই খসড়াখন অহাৰ পিছত সেই প্ৰকাশ্যে সকলোৱে ক'বলৈ আৰম্ভ কৰিছে। এতিয়া আমি যদি চাওঁ আমগুৰি সমষ্টিটো বিলুপ্ত হৈছে শিৱসাগৰ জিলাত আর ডিব্রুগড় জেলাত লাহোয়াল সমষ্টিটো বিলুপ্ত হয়েছে। এই সমষ্টি দুটা বিলুপ্ত হওয়ার ছাত্র সন্থায় তীব্র প্রতিবাদ করছো আর আমি স্পষ্টভাবে তাত প্রকাশ করছো, স্পষ্টভাবে আমার প্রতিবেদনত লিখি দিছো যে এই সমষ্টি দুটা বহাল রাখব লাগে। আর ধেমাজি জেলার শিশিরবরগাঁও নতুনক হওয়া সমষ্টি, লখিমপুর জেলার রঙানদী নতুনক হওয়া সমষ্টি, তিনচুকিয়া জেলার মাকুম নতুনক হওয়া সমষ্টি, লাহোয়াল আর আমগুড়িক বহাল রাখবলে গিয়ে এই সমষ্টিকিটাও কাটিব নোৱাৰিব। সেই কথাটো আমি স্পষ্টভাবে কৈছো। এই সমষ্টি তিনিটা অটুট রাখি আমগুড়ি আর লাহোয়ালও উভতাই দিব লাগে। তার সমান্তরালভাবে গৰিয়ামৰিয়া লোকসকল এতিয়া অসমত খিলঞ্জীয়া অসমীয়া মুছলমান বলে তেওঁলোকক অসম চৰকাৰে স্বীকৃতি দিছে। গৰিয়া, মৰিয়া, দেখী, জলহা, সৈয়দ এই সকলক খিলঞ্জীয়া মুছলমান বলে স্বীকৃতিও দিলে আর খসড়াখন প্রকাশ হওয়ার পিছত তেওঁলোকে কৈছে যে তেওঁলোকৰ ৰাজনৈতিক অধিকাৰটো সুৰক্ষিত নহল। গতিকে গৰিয়ামৰিয়া লোকসকলৰ কথা, খিলঞ্জীয়া অসমীয়া মুছলমান লোকসকলৰ কথা যাতে গুৰুত্ব সহকাৰে বিবেচনা কৰে সেই সম্পৰ্কেও আমি প্ৰস্তাৱ দাখিল কৰিছো। তাৰ সমান্তৰালভাৱে আপুনি যদি হাজু সমষ্টিটো চায়,
আপুনি যদি টিহু সমষ্টিটো চায়, বঙাইগাঁও, চতিয়া, শিৱসাগৰ, যোৰহাট, এনেধৰণে উজনি অসম, নামনি অসম, মধ্য অসমৰ বহু সমষ্টিত খিলঞ্জীয়া মানুহৰ ৰাজনৈতিক নিৰ্ণায়ক অধিকাৰ থকা সমষ্টিবোৰৰ সীমা নিৰ্ধাৰণক লৈ খিলঞ্জীয়া মানুহৰ মাজত অভিযোগ আছে, আপত্তি আছে। সেইসমূহ যাতে গুৰুত্ব সহকাৰে বিবেচনা কৰা হয় তাৰ কাৰণেও আমাৰ প্ৰস্তাৱ আছে। গতিকে খচৰাখন সদৌ অসম ছাত্ৰ সন্থাই আদৰণি জনাইছে, সমৰ্থন জনাইছে ধৰণেৰে যি এটা আপাতদৃষ্টিত বক্তব্য ৰখা হৈছে সেই কথাটো শুদ্ধ নহয়। ছাত্ৰ সন্থাই সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণৰ প্ৰক্ৰিয়াটোক আমি আদৰণি জনাইছোঁ যে অসমত সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হ'ব লাগে, আৰু খচৰাখন সন্দৰ্ভত আমি এইটোৱেই কৈছোঁ যে ইতিবাচক এটা আৰম্ভণি আৰু যিসমূহ সংশোধন খিলঞ্জীয়া মানুহে প্ৰস্তাৱ কৰিছে সেই সংশোধনসমূহ গুৰুত্ব সহকাৰে বিবেচনা কৰি সেইসমূহ সন্নিৱিষ্ট কৰি ইতিবাচকভাৱে আৰম্ভ কৰা প্ৰক্ৰিয়াটো নিৰ্বাচন আয়োগে ইতিবাচকভাৱে সমাপ্তি ঘটাব বুলি আমি আশা কৰিছোঁ।